নমস্কার বন্ধুরা শর্মিলা'স কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে এখানে নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালোভাবে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এবার এখানে আমি আমি নিয়ে নিয়েছি বেগুন বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে রেখেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে বেগুনগুলোকে কেটে নেবেন তারপর বেগুনের উপরেও ছড়িয়ে দিচ্ছি নুন এবং হলুদ বেগুনের গায়েও নুন হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ইলিশ মাছটাকে ভেজে নিতে হবে ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না জাস্ট এপিট ওপিট একটু উল্টে পাল্টে নিলে কিন্তু ইলিশ মাছ ভাজা হয়ে যায় বেশি ভাজলে ইলিশ মাছের টেস্ট কিন্তু চলে যায় এপিট উল্টে পাল্টে মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকেও এরকম সুন্দর লাল করে ভেজে নিয়ে এবার তেল থেকে তুলে নিচ্ছি তেলের দিয়ে দিচ্ছি স্পুন কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু একটু করে চিরে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ এবার স্বাদ নুন দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণে জলটা ইউজ করবেন ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা এবং ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার মাছ আর বেগুনটা সেদ্ধ হবার জন্য খানিক ঢাকা দিয়ে দেবো তৈরি হয়ে গেল ভীষণই সিম্পল এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন